আসসালামু আলাইকুম প্রিয় খামারিগণ, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা যারা নতুন খামারি রয়েছেন, অনেকেই ঘাস চাষ করতে যাচ্ছেন। ঘাস চাষের ক্ষেত্রে আপনারা যারা সঠিকভাবে কাটিং রোপণ করতে জানেন না, অনেকেই জিজ্ঞেস করে ভাই কীভাবে কাটিংটি রোপণ করলে আমাদের কাটিংটি থেকে ভালো ফলাফল আসবে এবং কি কাটিংটি নষ্ট হবে না। আমি আজকে আপনাদেরকে এই কাটিং রোপণের পদ্ধতিটি দেখিয়ে দেব সরাসরি। আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কি ভিডিওটিতে যদি উপকৃত হন অবশ্যই একটি কমেন্টস করবেন। আমার হাতে যে বর্তমানে ঘাসের কাটিংটি দেখছেন, এটি হচ্ছে পরিপক্ক মানের কাটিং। আপনারা দেখতে পাচ্ছেন ঘাসটি থেকে শিকড় দিয়ে দিয়েছে। ঘাসটি মূলত জারাওয়ান হাইব্রিড ঘাসের কাটিং, যা আমি আজকে আপনাদের এই ঘাসের কাটিংটি রোপণ করার পদ্ধতি দেখিয়ে দিব। আপনারা লক্ষ্য করুন, কাটিং থেকে শিকড় দিয়ে দিয়েছে, প্লাস চোখ বের হয়ে গেছে। এই সমস্ত ঘাসের কাটিং আপনারা যারা রোপণ করবেন, একটি কাটিংও আপনার নষ্ট হবে না এবং কি আপনার পরিশ্রমও বৃথা যাবে না। আপনারা চেষ্টা করবেন এইরকম পরিপক্ক মানের কাটিং রোপণ করার জন্য। আচ্ছা, এখন আপনারা দেখুন আমি কীভাবে এই ঘাসের কাটিংটি রোপণ করতেছি। আপনারা যারা দুই গিটের কাটিং রোপণ করবেন, অবশ্যই চোখগুলোর দিকে বিশেষ লক্ষ্য রাখবেন। যে আমাদের চোখের ক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে আমাদের নিচের অংশ কোনটি আর উপরের অংশ কোনটি। যেহেতু শিকড়টা এদিকে গেছে, এটা হচ্ছে আমাদের নিচের অংশ আর এটা হচ্ছে আমাদের উপরের অংশ। দেখুন চোখটি উপরের দিকে যাচ্ছে। আপনারা এই দিকটি বিশেষভাবে লক্ষ্য রাখবেন কাটিং রোপণের ক্ষেত্রে। আপনারা এইভাবে ঠিক এভাবে লক্ষ্য রাখবেন, একটি চোখ এইদিকে, একটি চোখ এইদিকে। এভাবে আপনারা যখন সম্পূর্ণ এটি মাটি হাফ ইঞ্চি মাটিতে এভাবে এভাবে দিয়ে দিবেন, হালকাই মাথাটি একটু বের করে রাখবেন। আপনারা দেখবেন যে অলরেডি এখানে যে চোখটি পড়ছে, এই চোখ দিয়েও গাছ বের হয়ে আসবে। এখানে যে চোখটি পড়ছে, এভাবেও গাছ বের হয়ে আসবে। অনেকে ভুল পদ্ধতিতে রোপণ করে, যে এভাবে দাঁড় করিয়ে রোপণ করে। এক্ষেত্রে দেখা যায় একটি চোখ দিয়েও যদি গাছ বের হয়েও থাকে আর চোখটি যদি উল্টাভাবে মাটি দিয়ে ঢাকা যায়, গাছ বের হয়ে মাটির নিচে এটি পচে যেয়ে নষ্ট হতে পারে। আপনারা এভাবে রোপণ না করে সম্পূর্ণ শুয়ে রোপণ করবেন, চোখগুলো লক্ষ্য রাখবেন, একটি চোখ এইদিকে, একটি চোখ এইদিকে। যে আপনারা সরাসরি এভাবে সুন্দরভাবে দিয়ে মাটি দিয়ে দিবেন, হাফ ইঞ্চি মাটিতে এভাবে হালকা মাটি দিয়ে দিলেই আপনার কাটিংটি সুন্দরভাবে চারা বের হবে। আপনারা চাইলে এগুলো কাটিং আপনার একটি করে রোপণ করলেই যথেষ্ট। এই একটি কাটিং থেকে আপনার যখন ঘাস কাটবেন, ইনশাল্লাহ বংশ বিস্তার পেতেই থাকবে। আপনারা চাইলে যদি দুই ফিট কাটিং, দুইটি কাটিং রোপণ করতে চান, এভাবে 5-6 ইঞ্চি গ্যাপ রেখে আরেকটি কাটিং ঠিক এইভাবে দিয়ে দিতে পারেন। দিলে আপনার এখান থেকেও মোট 4টি জোহ হবে, 4টি কাটিংয়ের মাথা থেকে আর আপনি চোখ থেকে ঘাস পাবেন। আপনি আমার মতে আপনার একটি কাটিং রোপণেই যথেষ্ট। এখান থেকে আপনার যে ঝোপটি হবে পুরো সম্পূর্ণ জায়গায় দখল করে নেবে। এই ঘাসের কাটিংটি আপনি যত দূরত্বে রোপণ করবেন তত ঘাসটি মোটা হবে এবং কি ফলন ভালো আসবে ঘন রোপণ করার থেকে। অনেকেই চিন্তা করেন যে ঘন রোপণ করলে আমাদের ঘাসের প্রোডাকশনটা বেশি আসবে, এটা ভুল ধারণা। আপনি 3 ফিট বাই 3.5 ফিটও দিতে পারেন, 4 ফিটও দিতে পারেন। এক্ষেত্রে আপনার ঘাসগুলো মোটা হবে এবং কি ঘাসের যে ঝোপটা অনেক বড় হবে, আপনার কোনো জায়গা ফাঁকা থাকবে না, আপনি জমির ভিতরে ঢুকতে পারবেন না যখন ঘাসটির বয়স 50 দিন হবে প্রথম কাটিং রোপণে। আর এই ঘাসটি যত কাটবেন আপনার ঝোপ বৃদ্ধি পাবে, বংশ বৃদ্ধি পাবে। আপনার চাইলে আপনার খামারের জন্য জারাওয়ান হাইব্রিড ঘাস, উচ্চ ফলনশীল লাল পাকচুন, পাকচুন 1, CO4 এই ঘাসের চাষ করতে পারেন, যা আপনার খামারের কাঁচা ঘাসের চাহিদা পূরণ করবে। আর আমরা মূলত এই ঘাসের কাটিংগুলো খামারিদেরকে দিয়ে থাকি, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ঘাসের কাটিংটি সংগ্রহ করতে পারেন। সকলকেই অনেক ধন্যবাদ।